সালামু আলাইকুম আজকে আমরা বন্ধন মিডিয়াতে আলোচনা করব বয়স্ক মহিলাদেরকে নিয়ে যারা পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ বছর বয়স তাদেরকে নিয়ে আজকে আলোচনা করতেছে একটু মনোযোগের সাথে শুনুন বন্ধন মিডিয়া আস্থার অপর একদম বর্তমানে মেয়ের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে ছেলের সংখ্যা অনেক কম যারা মেয়ের পক্ষ আছেন আমার এখানে সদস্য হয়েছেন কোনো মেয়ের বয়স আশিতে জন্ম কোনোটা উনাশিতে জন্ম কোনোটা সাতাত্তরে জন্ম কোনোটা আশিতে জন্ম কোনোটা একাশিতে একাশিতে বিরাশিতে পঁচাশিতে সাতাশিতে উনানব্বইতে জন্ম যে সমস্ত মেয়ের গার্জেনরা আমার এখানে সদস্য হয়েছেন তাদেরকে আমি বলছি আপনারা অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন অনেক ভালো ভালো ছেলে আসছে আমাদের এখানে এখন বাহিরের কণ দেশের কণ মাল্টি কোম্পানি কণ ব্যবসায়ী কণ অনেক ছেলে আছে আপনার বয়সের সাথে মেস করে আমার অফিসে আসিয়া সিভি ছবি দেখেন যাচাই বাছাই করেন না হলে কিন্তু বিপদে পড়বেন কারণ মেয়ে নিয়ে বসে থা যায় ছেলেরা কিন্তু বসে থাকতে পারে ছেলে কিন্তু পঞ্চাশ বছর হইলেও ছেলেরা জোয়ান মনে করে বলে ছেলে সে পঞ্চাশ বছর পরও বিয়ে করতে পারবে মেয়ে কিন্তু তা না কাজে আপনারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আর কয়েকটা মেয়ে আছে খুব সম্মানী ব্যক্তি সম্মানী চাকরি করেন ওনারা যেমন হ্যাঁ এই যে মেজর মেয়ে আছে দুইটা মেয়ে ভালো মেয়ে যেমন একটা মেয়ে মেজর বর্তমানে চাকরি করতেছেন হ্যার জন্য ভালো একটা ছেলের দরকার এবং আরেকটা মেয়ে আছে মেজর রিটার্ড করে ফেলছেন এর বয়স ছিল তিরিশ তিরিশ প্লাস বয়স সে চৌ পঁচিশ বছর ছাব্বিশ বছরের সময় সে রিজেন দিয়ে প্লটও পাইছেন জলশ্রিড়িতে প্লটও পেয়েছেন পাশকার তারপরও মেয়ের হাইটও ভালো সব কিছু বলো দেখাশোনায় ভালো তারপরে মেয়েটা হয়তো একটা কাবিন হয়েছিলো ছট ডিবস মেয়েটা একটা প্লট পাওয়ার পরে সে রিজেন দিয়ে এখন ভালো একটা এমডিকেন এক সফটওয়্যার কোম্পানিতে জয়েন করেছেন ওইখানে তার বেতন পাঁচ লাখের উপরে আছে। এবং পুরা অফিসের দায়িত্ব বাংলাদেশের সমস্ত দায়িত্ব এই মেয়ের উপরে কোম্পানি তাকে এত বিশ্বস্ত করে তাকে এত বড় একটা সম্মানী পদে তাকে নিয়োগ দিয়েছেন আপনারা আমার সাথে যোগাযোগ করে মেয়েটা সন্ধান নেন এবং তাদের সাথে কথা বলেন ছেলেটা যদি খালি ভালো একটা সম্মানী চাকরি করেন বা ভালো একটা পজিশনে থাকেন ষট্টি ডিভোর্স বা বিয়ে করছিলেন হ্যাঁ বউ হয়তো চলে গেছে বা কাবিন করছেন কাবিনে পরে আর উঠাই দেন না এরকম মেয়ের যেহেতু কাবিন হয়েছিলো মাত্র আমিও চাচ্ছি এরকম একটা ছেলে যে কাবিন হয়েছিল বা একটু মনে করেন যে মেয়েটা যেহেতু মেয়েটা অষ্টআশিতে জন্ম তার সাথে আশির থেকে ছিয়াশি পর্যন্ত যে সমস্ত ছেলেরা ইঞ্জিনিয়ার হন বা ব্যাংকার হন ভালো পজিশনে জব করেন একজন ফার্স্ট ক্লাস অফিসার হলো ভালো সেকেন্ড ক্লাস অফিসার হলেও অসুবিধা নাই ফ্যামিলি ভালো ভদ্র ফ্যামিলি ছেলেটা অনেক ভদ্র নম্র এমন যদি হয় তাইলে ওই যে মেজর মেয়েটা যেটা দিবস এটার জন্য আসতে পারেন আর যেটা একানব্বইতে জন্ম মেজর বর্তমানে মেজর সে পদে চাকরি করতেছেন যে বাহিরে গেলে তার এক দেড় কোটি টাকা ইচ্ছা পড়বে যে যদি বাহিরে যদি তখন তাকে বাইরে যখন এক বছরের জন্য তাকে পাঠাবে একবার হয়তো যাই আসছে আবার যাবে তো এর জন্য যদি কোনো ছেলে থাকেন ভালো ছেলে ভালো পজিশনে চাকরি করেন ইঞ্জিনিয়ার হলে সবচেয়ে ভালো হয় বয়স যদি মনে করেন যে উনানব্বই হয় বা অষ্টআশি হয় কোনো অসুবিধা নাই হ্যাঁ আনমেরি যেহেতু মেয়েটা এর জন্য আসতে পারেন তারপরে আরেকটা মেয়ে হলো নির্বাচন আরেকটা মেয়ে হইলো আপনার তিনবার বিসিএসি পাশ করেছেন তিনবারই পাশ করেছেন লাস্টে যখন পরীক্ষা দিলেন ওই পরীক্ষা সে উত্তীর্ণ হয়ে সে জয়েন করেছেন ইয়াতে এই যে আপনার এই এখন সে হইল আপনার উপকমিশনার এখন সে উপকমিশনার হয়েছেন হ্যাঁ এখন সে হইলামের ইয়াতে আছেন এই ব্যানাপুলে পোস্টিং হন হ্যাঁ এই মেয়ের জন্য যদি ভালো ছেলে থাকেন মেয়ে সবগুলোতে ফার্স্ট ক্লাস ফাইভে বৃত্তি এইটে বৃত্তি মানে ফার্স্ট ক্লাসের নিচে কোনো তার কোনো ক্লাস নাই এবং মেয়ের বাবাও সেক্রেটারি ভাই তিন ভাই তিন ভাইও বিশেষ করেছেন হ্যাঁ তারপরে তিন ভাই বোন মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন ডিভোর্স ছেলে মেয়েটা ডিভোর্স মেয়েটা আশিতে একাশিতে জন্ম মেয়েটা যদি আসি বা আসি। বা সাতাত্তর বা সমান বয়সেরও যদি হন ভালো পজিশনে চাকরি করেন পজিশন ভালো আছে এরকম যদি হয় তাহলে মেয়ের কিন্তু বাচ্চা হবে এতে কোনো সন্দেহ নাই ফ্যামিলি সব দিকে ভালো মনে করতে পারেন বাচ্চা যদি না হয় বাচ্চা হবে ইনশাল্লাহ মেয়ের ফ্যামিলি ভালো বাবাও সেক্রেটারি থেকে রিটায়ার করছেন উনার একটা ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতেছেন ডাইরেক্টর হিসাবে এখানে উনি চার পাঁচ লাখ টাকা বেতন পাচ্ছেন তো ঢাকাতে সেটেলেরা ঢাকাতে সেটেলার মুন্সিগঞ্জের লোকেরা মুন্সীগঞ্জে এদের বাড়ি আছে হ্যাঁ পজিশন ভালো সব কিছু ভালো পরিবার ভালো এখন এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যোগাযোগ করতে পারেন সরাসিলে আমার অভিষে আসা মেয়ের ছবি ছবি দেখতে পারেন হ্যাঁ যদি আসেন যোগাযোগ করিবেন আমার অফিসে এবং আমাদের দহন ভালো ছাড় দিয়েছি এখন এই ছাড়ে আমার কাছে যে ফিফটি পার্সেন্ট ছাড় দিয়েছি এখন এই ছাড়ে আপনারা আসা যোগাযোগ করেন ভর্তি হন যারা দুর্বল লোক তাদের জন্য সহজ সহজ করে দিলাম আর যারা গাড়ি বাড়ি আছে তাদের জন্য দশ হাজার টাকা আর যাদের নাকি গাড়ি বাড়ি নাই কিছু নাই ভাড়া থাকেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি কিন্তু পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি করেছি আমরা কিন্তু লজ ছাড়া লাভ নাই কারণ এক বছরের টাইম থাকে এক বছরের মধ্যে আমরা বিয়ে করানোর চেষ্টা করি কোনোটা এক মাসে হয় কোনোটা দুই মাসে হয় কোনোটা ছয় মাস লাগে কোনোটা তিন মাস লাগে কিন্তু যাবতীয় খরচ কিন্তু আমরা বহন করি বাইরে কিন্তু আমরা মেয়ে দেখে না সমস্ত পড়ার বিয়ার যতবার প্রোগ্রাম করবেন প্রত্যেকটা প্রোগ্রামের খরচ কিন্তু আমরা নিজেরা বহন করি নাস্তা নাস্তার থেকে আরম্ভ করা চায়ের থেকে আরম্ভ করা দশজন আসুক পনেরোজন আসুক দুই পক্ষের লোক পক্ষের আমরা খাওয়াই কোনো এদের কোনো খরচ দিই না কোনো খরচ করতে হয় না আমাদেরকে কোনো আর আলগা পয়সা দিতে হয় না বলে দুই হাজার দিলাম এক হাজার দিলাম পাঁচশো টাকা দিলাম কারো হাতে দুইশো টাকা দিয়ে গেলাম কিচ্ছু দিতে হয় না আপনারা এইভাবে আসতেছেন বা আসবেন যোগাযোগ করবেন এক বছরের টাইম থাকবে হয়তো ছয় মাস হইতে পারে দুই মাসও লাগতে পারে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করবেন বন্ধন মিডিয়া আমাদের অফিসে উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাকসিবালাজার উত্তর দিকে যে গলিটা নয় নাম্বার সেক্টর মমতাজ মহলের পিছনেই সেভেন সি রুট বাড়ি সেভেন হ্যাঁ সেক্টর বন্ধন মিডিয়া আমাদের অভিযোগ সবাই চিনি এক নামে অফিসে যোগাযোগ করিবেন আসসালামু আলাইকুম আপনাদের আস্থায় আমাদের বাউন্ন বছরের অর্চনা পাথর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নয় নং সেক্টর রোড নাম্বার সাতের সি বাড়ি নাম্বার সাত উত্তরায় ঢাকা বারোশো তিরিশ